নমস্কার বন্ধুরা বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে নিচ্ছি আজকে আমার পর্ব এগারো রিজনিং পাজলসের অর্থাৎ অলরেডি পর্ব দশ পর্যন্ত আমি অলরেডি তোমাদের সামনে ভিডিও দিয়েছি যারা দেখো তাদের জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো যেমনটা বন্ধুরা গত লাস্ট পার্টেতে একটা হোমওয়ার্ক আমি তোমাদের দিয়েছিলাম যার সঠিক উত্তরটা কমেন্ট করে জানাতে বলেছিলাম তো যারা জানিয়েছ তারা মিলিয়ে নাও এইটা দিয়েছিলাম চার ছয় দশ ষোলো ছাব্বিশ পরের জায়গায় কোশ্চেন মার্ক অর্থাৎ এই কোশ্চেন মার্কের জায়গায় রাইট অপশানটা কি হবে তো এটা দেখো নাও একটা শর্টকাট প্রসেস এটা দেখেই বুঝতে পারছো অনেকে হয়তো প্রথম দুটো মানে সবসময় আগে দুটো সংখ্যাকে যোগ করে বসিয়েছে মানে চার আর ছয় যোগ করে হয়েছে তোমার দশ আবার ছয় আর দশ যোগ করে হয়েছে ষোলো দশ আর ষোলো যোগ করে হয়েছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ আর ষোলো যোগ করে হয়ে যাবে বিয়াল্লিশ অর্থাৎ কোশ্চেন মার্কের জায়গাতে রাইট আনসার হবে বিয়াল্লিশ চলো এবার দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তো বন্ধুরা চলে এসেছি ফার্স্ট এক্সাম্পল নিয়ে কোয়েশ্চেন নম্বর একত্রিশ অলরেডি তিরিশ পর্যন্ত দশ নম্বর পার্টে চলে এসেছে তো দেখো এখানে যে ছকটা আমি লিখে নিয়েছি নয় চার এক ছয় ছত্রিশ ষোলো নয় তেরো পঁচিশ একশো ষোলো জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে নিচে মানে এই তিনটে সংখ্যা দিয়ে যদি আমরা ধরি ছয় কীভাবে এলো কারণ যেহেতু জিজ্ঞাসা চিহ্নটা একদম কোণের লাস্ট দিকে ডান দিকের ঘরে দেওয়া আছে তাই আমাদের সর্বপ্রথম দেখতে হবে নয় চার এক থেকে কীভাবে ছয় পেলাম ছত্রিশ ষোলো নয় থেকে কীভাবে তেরো পেলাম এই লজিক দুটো যদি সেম হয় তাহলে পঁচিশ একশো ষোলো থেকে অনায়াসেই কোশ্চেন মার্কের জায়গাতে রাইট অপশানটা পেয়ে যাব তো বন্ধুরা এই যে টোটাল নিচের দুটো লাইন বাদ দিই মানে নিচের লাইনটা যদি আমি বাদ দিই তাহলে ফলো করে দেখো নয় ছত্রিশ পঁচিশ একশো ষোলো চার এক নয় ষোলো এই সংখ্যাগুলোর মধ্যে কিছু একটা মিল খুঁজে পাচ্ছ কি ভালো করে খেয়াল করে দেখলে দেখবে প্রত্যেকটা সংখ্যা কারো না কারোর সংখ্যার স্কোয়ার থেকে এসেছে মানে বর্গ থেকে এসেছে যেমন নয় নয় আছে কি তিনের বর্গ সর্বপ্রথম আমরা কি দেখে নিব যে তিনের বর্গ থেকে নয় পেয়েছি তাই তিনটাকে প্রথমে লিখলাম এদিকে হচ্ছে দুই দুইয়ের থেকে দুইয়ের স্কোয়ার থেকে আমরা চার পাই আর একের স্কোয়ার থেকে এক পাই তারপরে তিনটে সংখ্যার কিন্তু যোগফল হচ্ছে ছয় আমরা পেয়ে যাচ্ছি যেহেতু নিচে ছোটো সংখ্যা আছে তাই আমরা ওই রুট করে নিলাম এগুলোকে রুট মানে হচ্ছে বর্গকে ভেঙে নিলাম রুট করলে টোটালটা কিন্তু মিলে যাচ্ছে তার পাশেটা দেখে নাও এটা থেকে আসবে ছয় ষোলো হবে চারের স্কোয়ার আর নয় হবে তিনের স্কোয়ার তাহলে ছয় চার দশ আর তিন তেরো দেখো যোগফলটা কিন্তু তেরো হয়ে যাচ্ছে তাহলে সেম লজিকে যখন এই দুটো মিলে যাচ্ছে তখন সেম লজিকে এটাকেও দেখব পঁচিশ হচ্ছে পাঁচের স্কোয়ার একশো হচ্ছে দশের স্কোয়ার আর ষোলো হচ্ছে চারের স্কোয়ার তাহলে যোগ করলে পাঁচ দশ পনেরো চারে উনিশ অর্থাৎ অপশানস ডি হবে এখানে রাইট আনসার তো আশা করি বুঝতে পারলে খুব শর্টকাট প্রসেস খুব ইজি প্রসেস প্রত্যেকটা রিজনিং কিন্তু আলাদা আলাদা ওয়ে দিয়ে সলভ হয় আলাদা আলাদা লজিক দিয়ে সলভ হয় তাই এই প্র্যাকটিস সেটগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমরা তোমাদের রিজনিংয়ের জন্য যে ধার্য নম্বরটা থাকে সেটা অনায়াসে তুলে ফেলতে পারবে চলো দেখে নিই আর দেখো বন্ধুরা আর একটা এক্সাম্পল আমি বোর্ডে লিখে নিয়েছি এরকম টাইপের কোশ্চেন্স কিন্তু তোমাদের প্রতিবারই অনেকবারই দেখা যায় অনেকবারই এরকম টাইপের কোশ্চেন্স কিন্তু পরীক্ষার হলে আসে দেখো ফলো করো এই জায়গাটার মধ্যে মানে ওপরে যে কোশ্চেন্সটা দেওয়া রয়েছে আপ টু এত অবধি এখানে একটুখানি গুলিয়ে যেতে না যায় এটাকে এই কোশ্চেন্সটার মধ্যে ওভারঅল এক্স ওয়াই জেড ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেই এক্স ওয়াই জেড ছাড়া কিন্তু আর কোনো অ্যালফাবেট নেই দেখতেই পাচ্ছ তো সর্বপ্রথম কী করবে যেহেতু এখানে তিনটে অ্যালফাবেট রয়েছে আর এখানে দেখবে সংখ্যায় দেখতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো অর্থাৎ তিনের উৎপাদক সংখ্যায় আছে তাই প্রত্যেকটা তিনটের অন্তর করে একটা করে দাগ কিনে নেবে প্রত্যেকটা তিনটে অন্তর একটা করে দাগ কেটে নেবে ওকে দেখো প্রথমটা এক্স ওয়াই কী নেই এই তিনটের মধ্যে এই তিনটে যেখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড তাহলে প্রথম তিন প্রথম তিনটের মধ্যে এক্স ওয়াই জেড নেই তাহলে জেড তারপরেরটা জেড ওয়াই এক্স নেই তার পাশের গ্যাপে এক্স তার পাশে একটা দেখো ওয়াই নেই যেটা নেই একটা করে এখানে লিখছি একবার নিচে লিখে নিচ্ছি জেডের পর এখানে কি নেই ওয়াই নেই এখানে দেখো এক্স ওয়াই জেড এক্স নেই আর এখানটায় আছে কি ওয়াই আর এক্স দেওয়ার আছে জেড নেই জেড নেই অর্থাৎ কী দাঁড়ালো এক্স না জেড এক্স ওয়াই ওয়াই এক্স জেড অর্থাৎ জেড এক্স ওয়াই ওয়াই এক্স জেড অর্থাৎ অপশানস বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেন মার্কের জায়গাতে রাইট আনসার মানে এই যে অপশানসটা দেওয়া রয়েছে এটাই হলো এখানের উত্তর আশা করি বুঝতে পারলে এবার তোমাদেরকে দেবো একটা হোমওয়ার্ক এই পার্টের যার উত্তরটা পরের পার্টেতে আমি তোমাদের সামনে দেখিয়ে দেব তো বন্ধুরা তোমাদের সামনে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এই লেসনের অর্থাৎ পর্ব এগারোতে আটশো চল্লিশ জিজ্ঞাসা চিহ্ন চারশো কুড়ি কমা একশো কমা পঁয়ত্রিশ কমা সাত এতক্ষণ শিখছিলে যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যার আকারে এবার একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় দিয়েছি ভাবছি যে খুব কঠিন কিন্তু খুব কঠিন নয় এটা কিন্তু খুব ভালো করে যদি ঠান্ডা মাথায় চিন্তা করবে এই কোশ্চেন্সটা কিন্তু খুব ইজি কোশ্চেন্স এর উত্তরটা তোমরা যেটা মনে করছো বা সলভ করে যেটা বেরোচ্ছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পরের ক্লাসে অর্থাৎ বারো নম্বর ক্লাসেতে তোমাদের কিন্তু এই কোশ্চেনটার উত্তরটা দেখিয়ে দেবো এবং কীভাবে হলো তার লজিকটাও বলে দেবো চলো দেখে নিই এই পর্বে লাস্ট এক্সাম্পেল অর্থাৎ শেষ এক্সাম্পেলটি তো বন্ধুরা চলে এসেছি আজকে শেষ এক্সাম্পেল নিয়ে দেখো ভি সমান সমান এইট টু থ্রি সেভেন বিএটি সমান সমান নাইন টু ফোর তাহলে গেট সমান সমান কত জি এটি গেট সমান সমান কত এখন এখানে অনেকেই এরকম টাইপের কোশ্চেন্স পাওয়া মাত্রই মানে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু হামেশাই আসে এরকম টাইপের কোশ্চেন পাওয়া মাত্রই গাঁট গোনা শুরু করে দাও যে জি এর অ্যালফাবেট থেকে নাম্বার কী আসছে এর অ্যালফাবেট থেকে নাম্বার কী আসছে কিন্তু অত গোনার দরকার নেই দেখো সেকেন্ড অপশানই এ আছে এখানেও সেকেন্ড অপশান এ আছে দুটো জায়গাতেই দেখো এর ঘরেতে দুই বসানো আছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু ওই ক্যালকুলেশন অনুযায়ী হচ্ছে না এখানে দুটোতেই এর ঘরে যখন দুই আছে তখন বুঝে নিতে হবে বা এটা দেখেও একটা আন্দাজ করতে পারো যে এখানেও চারটে সংখ্যা এখানেও চারটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা এটা দেখে আন্দাজ করতে পারো যে প্রত্যেকটা অক্ষর পিছু এখানে সংখ্যা আলাদা আলাদা করে ধার্য করা হয়েছে সেইটা দেখে দেখে জাস্ট বসে দিতে হবে আর কিছু কাজ নেই এখানে দেখো জি এর ফার্স্ট সংখ্যা এখানে আছে আট তাহলে জি এর নিচেতে আমরা কে বসাবো আট এতে দেখতেই পাচ্ছ দুই দু জায়গাতে থেকে দেখা যাচ্ছে অর্থাৎ দুই তারপর টি দেখো এখানে লাস্ট সংখ্যা চার আছে তাহলে টি এ হলো চার আর ইয়ের সংখ্যা দেখো এটাই লাস্ট আছে সেভেন অর্থাৎ ইয়ের ঘরে কিন্তু সাত অর্থাৎ এইট টু ফোর সেভেন অর্থাৎ অপশান সি হবে এই কোয়েশ্চেন মার্কটা রাইট আনসার আশা করি বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং লাগলো আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো পরবর্তী চ্যাপ্টারটার জন্য ওয়েট করো আর নতুন ভিউার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরবর্তী নোটিফিকেশনের আপডেটটা পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো করে প্র্যাকটিস করতে থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে বেস্ট অফ লাক স্টুডেন্টস